This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অবিলম্বে মুক্তি দাবিতে এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধে দাবিতে বাংলাদেশ হাই কমিশনের ডেপুটেশন জমা দিলেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আট জন বিজেপি বিধায়ক ডেপুটেশন জমা দেন ডেপুটেশন জমা দিয়ে বাংলাদেশ ইস্যুতে রাজ্য সরকারের ওপর ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা বাংলাদেশ সরকারের ওপর চাপ বাড়াতে সোমবার পেট্রাপোল সীমান্ত বন্ধের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী বাংলাদেশ হাই কমিশনে আসলেন শুভেন্দু অধিকারী সহ আট সদস্যের প্রতিনিধি দল তারা কমিশনের সাথে দেখা করেন কমিশনারের সঙ্গে দেখা করেন ডেপুটেশন জমা দেন এবং যে বেরিয়ে এসে আন্দোলন বাংলাদেশে সনাতনীদের হপর হওয়া অত্যাচারের প্রতিবাদে আন্দোলন যে ক্রমে আরো বৃহত্তর হতে পারে সেই হুঁচিয়ারেও তিনি দিলেন হিসাব বন্ধ করো এক্সপোর্ট ইম্পোর্টের পারমিট বন্ধ করো খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস না কি নাম করাচি আর লাহোরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন এখানে পাঠাস কেন একটা হসপিটাল নেই লজ্জা লাগে না মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়া চালা আরে ও তোমার লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পেঁয়াজ না গিয়ে বেলালেই দম ঢিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না একটা গাড়ি যাবে না একটা গাড়ি ট্রেন গুডস গাড়ি যেতে দেব না সোমবার সকাল দশটা স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব মহাপ্রভু প্রণবানন্দের জায়গা এখানকার উত্তরও ঠিক সময় হিন্দুরা দেবে হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে মমতা ব্যানার্জি তুষ্টিকরণের রাজনীতি ছাড়া আর কিছু জানেন না এখানে ভেদাভেদের রাজনীতি এখানে বিভাজনের রাজনীতি এখানে মুসলমানদের জন্য এক নিয়ম হিন্দুদের জন্য এক নিয়ম এখানে অন্যায় যদি কেউ করে যে কেউ অন্যায় করুক তার পানিশমেন্ট হওয়া দরকার হিন্দু করুক তারও পানিশমেন্ট হবে মুসলমান করুক তারও পানিশমেন্ট হবে কিন্তু এখানে তা হয় না এখানে সম্পূর্ণভাবে তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং আমরা বাংলাদেশে সেটা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই ক্যামেরা কৃষ্ণ মজুমদারের সঙ্গে কার প্লাস নিউজ কলকাতা